যে এত বড় স্ক্যাম হয়েছে, হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক হয়েছে, কিছু লোক তার মধ্যে এরা বসে থেকে এই লুটপাটটা করেছে, আর পার্টি সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত তার সুবিধা সবাই পেয়েছে। এতে পুরো পশ্চিমবাংলার তথা বাঙালি সমাজের মাথা নিচু হয়ে গেছে। দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের ঘটনা আমরা দেখতে প্রস্তুত ছিলাম না। এখন সাধারণ মানুষেরও মনের মধ্যে ক্ষোভ আছে। একজন উপাচার্য গ্রেপ্তার হয়ে গেল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রচুর ছাত্রছাত্রী এই উপাচার্যের দ্বারাই, না না পুরো মন্ত্রী যদি হতে পারে তো মন্ত্রী এবং টিএমসি আর কিছু না করেও পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে সার্বিকভাবে কলুষিত করে দিয়ে। এই পার্থ চ্যাটার্জি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে জাল ডিলিট পেয়েছে, যেমন মমতা ব্যানার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দুরভিসন্ধিমূলক, আর উপাচার্যের নিয়োগ উত্তরবঙ্গেও দুরভিসন্ধিমূলক। এবং সেখানে দাঁড়িয়ে দুর্ভাগ্য, আমাদের বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার পীঠস্থান, মাস্টারমশাইরা যদি এরম চুরি জোচ্চুরিতে যদি সামিল হয়ে যান তাহলে নীতি শিক্ষা কে দেবে? আমরা উত্তরবঙ্গের মানুষকেও বলবো, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আলাদা নয়, এক যোগে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। আজ জামিনের আবেদন খারিজ হয়ে যায় সুবীরেশ ভট্টাচার্যের, তার সোমবার পর্যন্ত সিবিআই হেফাজত। এবং আজ আদালতে সওয়াল জবাবে উঠে আসে, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের, নম্বর কারচুপি সেখানেও ভূমিকা ছিল তার। প্যানেল তৈরির আগে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল করে দিতেন তিনি। ক্যালকুলেশন ইউনিভার্সিটি বিষয়টা এখন একটা ব্যাপারটা বিচারাধীন আছে সুপ্রিম কোর্টে, এটা নিয়ে এখন আমাদের কোনো কথা হয়নি। উত্তরবঙ্গ বা হিল ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে আমি মুখ্যমন্ত্রীর থেকে পরামর্শ সময় চেয়েছি, তার সঙ্গে কথা বলে আমি বাকি প্রতিক্রিয়া জানাতে পারবো। এখনো কিছু সিদ্ধান্ত হয়নি, আগে কথা বলার দরকার। এটা অভূতপূর্ব পরিস্থিতি হয়নি আগে কখনো, একটু কথা বলে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি সকালে ডিএম এর রিপোর্ট নিয়েছি, এরকম কিছু ঘটেনি। আদালতের তত্ত্বাবধানে হচ্ছে বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয়। জামিনের আবেদন খারিজ, সিবিআই হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের, নম্বর কারচুপিতে ভূমিকা ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের, প্যানেল তৈরির আগে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল করতেন তিনি, তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে শিক্ষক পদে নিয়োগে ভূমিকা ছিল তার, অবৈধভাবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে প্রত্যক্ষ ভূমিকা ছিল সুবীরেশের, জেরায় অসহযোগিতার অভিযোগে সওয়াল সিবিআই এর, জিজ্ঞাসাবাদে যা তথ্য পেয়েছেন দেখান আয়োগের নির্দেশ আদালতের। সিবিআই হেফাজতে সুবীরেশের সঙ্গে দেখা করতে পারবেন কি আইনজীবী? সুবীরেশের সঙ্গে আইনজীবীর সাক্ষাৎ নিয়ে আগামীকাল আদালতে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে।